কথায় নয় কাজে বিশ্বাসী, চুমুক দিলেই বুঝতে পারবেন রাজা চায়ের আসল স্বাদ। মাটির কাপে করে পরিবেশন করা হয় এই রাজা চা, প্রতি কাপ চায়ের দাম রাখেন 50 টাকা। ভ্যানগাড়িতে করে 2017 সালে চায়ের ব্যবসা শুরু করলেও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ এখন সারা বাংলাদেশে রাজা চায়ের রয়েছে 28টি শাখা। শুনুন রাজা মিয়ার মুখ থেকে তার ব্যবসা তিনি কিভাবে শুরু করলেন। আমার সব ভ্যানগাড়ি থেকে আজকে কিন্তু আমার আদেশটা দোকান। আমি কিন্তু একসময় 6,000 টাকা বেতনের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে চাকরি খুঁজছি। আছে কিন্তু আমার এখানে 12,000 থেকে 28,000 টাকা বেতনের কর্ম বেতন দিতে পারছি, যেখানে 72 জন কর্মচারী রয়েছে। আমি কিন্তু ভ্যানগাড়ি থেকে বিমানবন্দর, রেল স্টেশনে হাঁটি হাঁটি পার করে ভ্যানগাড়ি থেকে আজকে কিন্তু 28টা দোকান। দেশের মানুষ আমার চাকে গ্রহণ করেছে এবং চায়ের স্বাদ উপভোগ করছে বলেই কিন্তু আমার 28টা দোকান হয়েছে। নাহলে তো আমার মতে চাওলা বাংলাদেশ, আমি আমি তো 2017 এরকম তার বাবা বেচছে, দাদা বেচছে, পদ্মপুরে অনেক আমি তো চা বিক্রি করতে কিন্তু সেখানে আছে। লাইন দিয়ে টোকেন নিয়ে খেতে হয় রাজা চা। প্রতিবার প্রায় 50 কাপ চা তৈরি করছেন, কিন্তু মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। কি আছে এই চায়ে, কেন মানুষের কাছে এই চা এত জনপ্রিয়? বিশ্বের সবচেয়ে দামি জিনিস জাফরান। আপনি জানেন জাফরান 10 টাকা কেজি। আমরা কিন্তু কাস্টমারের সামনে জাফরান দিচ্ছি, পেস্তা বাদাম দিচ্ছি, কাজু বাদাম দিচ্ছি, কাঠ বাদাম দিচ্ছি, সব দিয়ে এই স্পেশাল সবচেয়ে দামি উপকরণ খাদ্য তালিকায় এটি দিয়ে চা বানায়, যার কারণে স্পেশালিটি। এই চা বিক্রি করে করেছেন গাড়ি বাড়ি। চেষ্টা থাকলে চা বিক্রি করে যে সফল হওয়া যায় এই রাজা মিয়াই তার প্রমাণ। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।